লটারির টিকিটে সর্বশান্ত। অবশেষে লটারির টিকিটে 1,01,00,000 টাকা পেলেন পেশা রাজমিস্ত্রি হতদরিদ্র চাঁদ মোহাম্মদ, বয়স 36 বছর। তার 3 ছেলে মেয়ে সবাই নাবালক। স্থানীয়রা জানান, রাজমিস্ত্রির কাজ করে যত টাকা রোজগার করে প্রায় সবই লটারির টিকিটে কেটে টাকা শেষ করে দিতেন। তাই এবার আর যেন লটারির টিকিট না কাটেন সেই বার্তা দিচ্ছেন এলাকাবাসী। লটারির বিজেতা চাঁদ মোহাম্মদ জানান, তিনি আর লটারির টিকিট কাটবেন না। তিনি এবার তার বাড়ির ছোট মুদির দোকান চালানোর কথা জানিয়েছেন। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার সন্তোষপুরের একেবারে গ্রাম্য এলাকায়। চাঁদ মোহাম্মদ লটারির টিকিটে কোটিপতি হওয়ার পরে গ্রামবাসীদের ভিড় জমেছে তার বাড়িতে। রাজশেখর, রিপোর্ট NTVWB। আমরা যেটুকু শুনেছি, বছর মানে যত দিন থেকে রাজমিস্ত্রি কাজ করছে, বছর 10-11 আশপাশ। আচ্ছা, ঠিক করে সঠিক জানা নেই। ও যা বেশিরভাগ ইনকাম করতো সেটা বেশিরভাগই টিকিট কেটে নিত। হ্যাঁ, কিছু নেই, অনেক কিছু নষ্ট করে দিয়েছে। এখন উনি লটারিতে টাকা পেয়েছেন, আপনাদের কি কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনারা গ্রামবাসী হিসাবে কি চাইছেন? ভালো আনন্দ, এবং আমি ওর কাকা হই সম্পর্কে। আচ্ছা, কি চাইছেন আপনারা? একটা কাকা পাশে যে আছে আমার, আর এটা ওদের জামাই দেওয়া ওদের। আচ্ছা, মানে আমাদের জামাই হচ্ছে, সবাই আনন্দ। আরেকজন আছে পেছনে, ওটাও জামাই, সবাই আনন্দিত। সংসারটা ভালো সুখ শান্তিতে চলবে ওর। ওর এই টাকাটা নিয়ে কিছু একটা ভালো কাজ করা উচিত, যেটা ওর ভবিষ্যতে ছেলেদের কাজে লাগবে। লেখাপড়ার ব্যাপার আছে, ছেলেদের শিক্ষার প্রয়োজন আছে, এবং তার সাংসারিক জীবনে অনেক কিছু প্রয়োজন আছে। তাকে কিছু জমি জায়গা করতে হবে, তার বাড়িঘর তৈরি করতে হবে, তার একটা মুদির দোকান আছে ছোটো, সেটাকে বড় করে প্রতিষ্ঠিত করবে। এইভাবে হলে মোটামুটি সংসারটা ভালোভাবে সুখে স্বাচ্ছন্দ্যে চলবে। আমরা তো বলবো আর ওই নেশাতে না যাওয়াটাই ভালো। হ্যাঁ, যেটা পেয়েছে উপরাতে অনেক কিছু পেয়েছে, সেটা নিয়ে যথেষ্ট এগোতে পারবে ভবিষ্যতে। কি নাম আপনার? আমার নাম সাদেক হোসেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সন্তোষপুর। এখানে কে হন আপনি? আমি ওর কাকা হন, রঘুনাথগঞ্জ থানা। কতদিন? তাও মোটামুটি 8-10 বছর হবে। 8-10 বছর ধরে। গতকাল কখন পেয়েছেন প্রাইজ আপনি? 27 তারিখে পেয়েছেন। কত টাকা পেয়েছিলেন? কত টাকা? 1,00,000 টাকা। 1,54,000 টাকা পেয়েছেন। আচ্ছা, তারপরে কি করেছেন টাকাটা? ওই রকমই রাখা আছে, এখন হাতে পাননি? কবে পাবেন টাকা বলেছে? কবে টাকা পাবেন বলেছে? আরো 4-5 দিন লাগবে। আচ্ছা, টাকাটা পাওয়ার পরে কি করবেন আপনি? ঘর বাড়ি করবেন। আচ্ছা, এমনি কি কাজ করতেন? কেমন লাগছে আজকে 1,01,00,000 টাকা পাওয়ার পর? ভালো লাগছে। কয় ছেলে মেয়ে আপনার? 3টে ছেলে। কত বড় তারা? এখন কি রাজমিস্ত্রি কাজ করবেন না অন্য কোনো কাজ করবেন? কি করবেন? মানে দোকানটা চালাবেন আর কি, আর রাজমিস্ত্রি কাজ করবেন না? আপনি রাজমিস্ত্রি? মাইনা পেতাম 16-17 হবে। কত টাকা টিকিট কাটতেন সেই টাকা থেকে? কত টাকার মোটামুটি? যা কাট মানে যা কাজ করতেন তাই টিকিট কেটে নিতেন। কি নাম আপনার? আর কি টিকিট কাটবেন? আর কাটবেন না? কোথায় বাড়ি আপনার? সন্তোষপুর। কোন থানা পড়ছে? নাইটের কত তারিখে পেয়েছিল? 27 তারিখে। কত টাকা পেয়েছে? 1,00,000 টাকা। কোথায় বাড়ি ছেলেটার? সন্তোষপুর গ্রামে। কি নাম জানেন? না, নাম জানি না। দেখতে কেমন? দেখতে নাড়া মতো। আচ্ছা, আপনি কত টাকা পেয়েছেন ও 1,00,000 টাকা পাওয়ার পরে?
আমি আমি 1 লাখ পাবো। আপনি 1 লাখ পাবেন। আচ্ছা আপনি কতটা খুশি যে একজন খুব খুশি খরিদ্দার পেয়েছে? আচ্ছা এর আগে কি লটারি কাটতো আপনার কাছে? না কাটেনি। কদিন থেকে কাটে আপনার কাছে লটারি? ও কে কখন কাটে আমি বলতে পারবো? আচ্ছা ও কি এর আগে কেটেছে আপনার কাছে? কেটেছে অনেকদিন। আচ্ছা আচ্ছা কী নাম আপনার? আমার নাম সাকির। আপনার বাড়ি কোথায়? নওদা।